What's up guys, what's going on? This is Mr. Ibn Munjur. Welcome back to another brand new video. So guys, today I'm going to talk about Chinese language tone. It's a very important part of Chinese language. Because when you talk about tone, it will affect your tone. Because when you talk about a word, you don't have to do the tone correctly. But when the sound changes, your meaning will change. So because আসলে এটা খুব ইম্পর্টেন্ট জানেন আমি একটা যদি উদাহরণ দেই ওকে গাইস তো আমরা এখানে একটা ওয়ার্ড নেই মা আসলে একটা মা অর্থ হলো যে আমরা মা ডাকি মা আর একটা মা অর্থ হলো যে ঘোড়া আর কি আসলে যেটা সেই ঘোড়া বাট উচ্চারণটা লাইক দ্যাট সিমিলার বাট এখানে টোনের একটা উচ্চারণ আছে মাদার যেটা আসলে সেটা ফার্স্ট টোন আর একটু পরে তো আমরা টোন দেখতেছি তো ফার্স্ট টোন মা যেটা এবং যেটা হর্স সেটা হইছে যে আপনার থার্ড টোন তো এটা খুবই কমপ্লিকেটেড আপনি যখন বলবেন যে মা এখন ওখানে বুঝতেছে না যে ঘোড়া বলতেছেন না ই বলছেন বাট এখানে মা যেটা আমরা মাদা যেটা বলি সেটা উচ্চারণ একটু অন্যভাবে মা মা এটা আসলে মা আর হর যেটা তো মা এখানে অতটা ই হয় না বাট আমি আপনাদের শুধু বোঝানোর জন্য একটা সিম্পল একটা ওয়ার্ডের থ্রু করে আপনাদের জিনিসটা আমি বুঝাইলাম তো গাইস আমরা সরাসরি এখন টোন দেখি কটা টোন আছে কি কি আছে ওই গাইস So guys, আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজে পাঁচটা টোন আছে এখানে বাট মোস্ট ইম্পর্টেন্ট যে টোন সেখানে হলো চারটা টোন একটা টোন আছে যেটাকে নিউট্রাল টোন বলা হয় আসলে সেই টোনটা অতটা এফেক্টেড না বাট এফেক্টেড তো আমি যখন রুলসটা পড়াবো তখন আপনারা দেখতে পারবেন এটা কতটা এফেক্টেড তো আজকে আমরা চারটা টোন আছে তো এই চারটা টোন আমরা শিখবো ওকে গাইস তো ফার্স্ট টোনটা আপনারা দেখতে পাইতেছেন আসলে ফার্স্ট টোনটা জাস্ট একটা লম্বা দাগ দাগের মতোই বলা চলে তো ওটাকে বলা হয় ফার্স্ট টোন বা ফ্ল্যাট টোন যেটা আসলে তো ফ্ল্যাট টোন মানে তো আমরা বুঝতে পারি টোটালি ফ্ল্যাট তো এরপরে আমরা যাচ্ছি সেকেন্ড টোন এটাকে গোয়িং আপ টোন বলে গোয়িং আপ মানে কি উপরের দিকে যাবে আসলে গোয়িং আপ আপ সো গোয়িং আপ টোন তো থার্ড টোন যেটা সেটাকে বলা হয় ডাউন অ্যান্ড আপ তো ডাউন অ্যান্ড আপ মানে কি আসলে তো আমরা যখন কথা বলা শুরু করার সময় কথাটা এভাবে আসবে যখন আপনি আপ থেকে শুরু হবে আপ থেকে ডাউনে আসবে ডাউন থেকে আবার আপে যাবে এটা হচ্ছে থার্ড টোন আসলে তো ফোর্থ টোন যেটা ফোর্থ টোনটা হলো যে গোয়িং ডাউন আপনি যখন কথা বলা শুরু করবেন তখন ওই ওয়ার্ডটা আপনি নিচের দিকে ছেড়ে দেবেন ওয়ার্ডটার উচ্চারণটা লাইক দ্যাট পড়ে যাবে এই টাইপে তো গাইস আমরা এখন এর উচ্চারণগুলো দেখবো তো আপনারা এখন দেখতেছেন যে আমি এটা আসলে মুখের মুখটাকে আসলে আমি দুইটা ভাগে ভাগ করছি এখানে তো সেই দুইটা ভাগে ভাগ করে এটা আমি নিজের মতো করে আপনাদের শেখাইতেছি বাট কে কীভাবে শিখালো আমি আই এম নট কনসার্ন বাট এটা আমার মতামত আমি যেটা যেভাবে শিখছি যেটা খুব সহজ মনে হয়েছে আমার কাছে সেটা আমাদের শেয়ার করতেছি তো আমরা যে মুখটা এখানে যে আমরা মুখটাকে আমরা দুইটা ভাগ করবো আসলে এই যে মুখটা জিব্বার যে সাইডটা সেটা হবে নিচ সাইড এবং উপরেরটা হবে উপরের সাইড তো গাইস উপরের সাইড তো আমরা এখানে দেখতেছি প্রথমে আছে আমাদের ফার্স্ট টোন তো এখানে আমরা উচ্চারণ করার সময় এখানে আমরা এ ধরে উচ্চারণ করব প্রত্যেকটা ওয়ার্ডের উপরে তো আমরা প্রথমে এ বেসিক ধরে উচ্চারণগুলো করব তো ফার্স্ট টোনে আমরা উচ্চারণটা করি আ আ তো এখানে কিন্তু আমরা যে মুখের পাটটা আছে উপরের পাটটা থেকে কিন্তু উচ্চারণটা করছি কীভাবে আমি আপনাদের একটা উদাহরণ দিই তো আমি জিব্বাটাকে যদি নিচের দিকে রাখি আ আ লাইক দ্যাট আসলে অতটা সুন্দরভাবে উচ্চারণটা আসবে না যখন আপনি ই করবেন যে নর্মালি আপনি উচ্চারণটা করবেন মুখের ফার্স্ট পার্টে রেখে তখন খুব সুন্দরভাবে হবে আ আ এবং আপনি যখন নিচের দিকে জিব্রাটাকে ধরে করবেন তখন হবে না এই জন্য আমি মুখের প্রায় দুই ভাগ করছি দেন আপনাকে আমি সেকেন্ড টোনের কথা বলি সেকেন্ড টোনটা তো উপরের দিকে যাবে গোয়িং আপ তো গোয়িং আপ যেহেতু সেহেতু আমরা এটা নিচ থেকে উপরের দিকে নেব এখান থেকে হবে উচ্চারণটা মেনলি ভিতর থেকে আসবে উচ্চারণটা আ আ আ তো এইগুলো আমরা একটু হাতের মাধ্যমে ইশারা দিয়ে টিচারদের প্রথম প্রথম বুঝাইতাম সো সেটা আমি আপনাদেরকেও বুঝাইতেছি তো থার্ড টোন আমরা সেটা আপ থেকে ডাউন হবে আর ডাউন থেকে আপ হবে তো এই টোনটা আপনার মুখের উপরের পাড় থেকে শুরু হবে নিচের পাড়ে যাবে এবং আবার উপরের পাড়ে যাবে তো আ আ লাইক দ্যাট দেন আমরা চলে যাচ্ছি ফোর্থ টোনটে ফোর্থ টোনটা একটু ডিফিকাল্ট বলা চলে আসলে ওইভাবে না জাস্ট টোনটা আপনি নিচের দিকে পড়ে যাবে তো এটা আপনার উপরে থেকে শুরু করে নিচের দিকে ফেলাই দেবো আহ আহ তো আমরা হাতের ইশারাটা দিয়ে ম্যাক্সিমাম সময় টিচারদের বুঝাইতাম কারণ আমাদের উচ্চারণটা একটু বলতে সমস্যা হইতো সো এই কারণে আমরা টিচারদেরকে এই যে
ইশারা টিশারা দিয়ে বুঝাইতাম। সো আপনি ইশারাটা যদি ইউজ করেন তাহলে এটা আপনার জন্য একটু সহজ হবে, ইজি হবে, বাট আপনি যদি মুখের মাধ্যমে ই করতে চান তাহলে এটা অতটা সুন্দরভাবে হয় না। তো আমরা ফোর্থ নাম্বারটা আবার একটু ট্রাই করি, আহ আহ লাইক দ্যাট। আপনারা কেউ নিপিসন দিয়ে গুতা দিছে জাস্ট সাউন্ড করবেন আহ, তাই টাইপের। আমরা মোটামুটি চারটা টোনই দেখলাম আসলে। তো টোনগুলো আসলে অতটা কঠিন না, জাস্ট আপনি যদি একটু মাইন্ডটা সেট আপ করে নেন টোনগুলো উচ্চারণ কীভাবে করবেন তাহলে খুব ইজি। তো আমরা যখন পড়তেছিলাম তখন আসলে টোনের উচ্চারণগুলো করতে গেলে এক একজন আ আ আহা এই টাইপের হয়ে যেত এক একজনের অবস্থা, মানে পুরাই পাগল হয়ে যেত। তো আই হোপ গাইস আপনাদের এইভাবে কোনো কষ্ট করার দরকার, আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে বুঝাই দিছি আসলে কীভাবে আপনি টোনটাকে সুন্দরভাবে স্মুথলিভাবে উচ্চারণ করতে পারবেন। আর গাইস আমরা যে পরের ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমরা টোনের কিছু রুলস আছে, টোন কীভাবে ইউজ হয় এবং এক্সেট এক্সেট, এবং আমরা এখানে আর একটা টোন দেখছিলাম নিউট্রাল টোন যেটা, সেইটার ইউজটা কি। নিউট্রাল টোন আসলে কোনো স্পেসিফিক আকার আকৃতি নাই, তো এটা নিউট্রাল টোন। তো এই টোনটা কোনো আকার আকৃতি নাই আমি বারবার বললাম, তো আজকে এইটার কোনো ইউজ নাই বা এটার আঁকা জোকা কীভাবে কিছু শেখানোর নাই। তো এই টোনটা আপনাদের জাস্ট ইউজ রুলসের ক্ষেত্রে এটার একটা ইফেক্ট আছে, সেই ইফেক্টটা আপনাদেরকে দেখাবো, এবং নেক্সট ভিডিওটা আমি টোন কীভাবে ইউজ করতে হয় এটার রুলস নিয়ে কথা বলবো। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইজ আনসাল নেক্সট টাইম, বাই বাই।